আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের দিনটা আমার অনেক খারাপ গেছে। আমি ভয়েসটা পরে দিছি, কিছু কিছু ভয়েস তখনকার ছিল অ্যান্ড কিছু কিছু ভয়েস আমি ভিডিওটা মেক করার দুই দিন পরে আপলোড করছি। তো এখন হচ্ছে আমার হোয়াইট ক্যাটগুলো তাদের নতুন পরিবারের কাছে যাচ্ছে, এই জন্য আমি ঝুড়ি ওদেরকে গুছিয়ে দিচ্ছি। ঝুড়িতে একটা ন্যাকড়া দিয়ে দিছি যাতে ও আরামে বসে যাইতে পারে। এদিকে একটা ঘুমাচ্ছে অ্যান্ড এদিকে দেখেন দুধ খাচ্ছে আর এই যে হাঁটাহাঁটি করতেছে। যাই হোক, সাদাগুলো আজকে চলে যাবে কারণ তাদের নতুন ফ্যামিলি মেম্বাররা সবাই আসতেছে না আর জন্য। আমার মনটা, আমি যখন লাইক ভিডিওটা করছি, আমি যখন ওরা চলে গেছে দুই দিন আগে ভয়েসটা দিতেছিলাম অ্যান্ড তখন যখন আমি স্ক্রিনে ওদের ছবিগুলো দেখতেছিলাম অ্যান্ড ভয়েস দিতে গেছিলাম দিতেছিলাম তখন আমার কান্না চলে আসতেছিল। যাই হোক, আমি এতগুলো তো একসাথে পালতে পারতাম না, আপনারা সবাই জানেন, সবারই কারোর পক্ষে সম্ভব না এতগুলো ক্যাট একসাথে পালা অ্যান্ড এতটা টেক কেয়ার করা। এই জন্য ওদেরকে, ওদের ভালোর জন্য হয়তো আমি ওদের দিয়ে দিচ্ছি। তো ওরা 2 মান্থ প্লাস হয়ে গেছে, এখন ওদের দেওয়ার জন্য প্রপার এজ হয়ে গেছে। তো একটা ভাই আসতেছে ওকে নেওয়ার জন্য, তো ওকে আমি ঝুড়িতে দিছি, ও বুঝতে পারে নাই প্রথম, মানে সে মজা পাচ্ছিল ঝুড়ির মধ্যে বসে। এটা আমার আমার জন্য মানে একটু প্লাস পয়েন্ট হয়েছে যেন আমার কষ্টটা কমার জন্য, কারণ হচ্ছে যখন ও এরকম করে মুভ করে তাকাইছে না, তখন আমি মানে লাইক কান্নাই করে দিতাম, মানে আমার মায়া লাগতেছিলো। আমি ওর সাথে কথা বলতেছিলাম আর ও তাকাচ্ছিল কি বাবা। আমার মনে আমি এখনও কথা বলি ওর সাথে, ও এরকম করে তাকাচ্ছিল ওর সাথে, আমি দুষ্টামি করতেছিলাম অ্যান্ড চিন্তা করলাম যে ওর অনেক দূরে যাবে, ঝুড়িতে একটু খাবার দিয়ে দেয়, এই জন্য একটু ফিশ সিদ্ধ করে, এটা হচ্ছে আপনার রুই মাছ, রুই মাছটা সিদ্ধ করে আমি জাস্ট একটু ওর বাটিতে করে দিয়ে দিছি ভিতরে। আর রুই মাছে তেমন বেশি কাঁটা থাকে না, তো এই জন্য বেশি একটা কাঁটা বাঁচতে হয় না। সে এখানে মজা পাচ্ছে, ঢাকনা খোলা ছিল মুখটা, তাও সে বের হয় নাই, মানে ওদের একটু একটু ঝুড়ি টুড়িতে বসে থাকতে ভাল লাগতেছিলো, বুঝে নাই যে সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, এটাও বুঝতেই পারে নাই। আর উল্টা সে মাছ খাচ্ছে, আমি ফ্লোরিয়ার সামনে থেকে মাছ মানে ওর জন্য নিয়ে আসছি, এখন কখন জানি ফ্লোরিয়া চলে আসে, আমি দেখতেছিলাম ফ্লোরিয়া তো মাছ খাওয়ার জন্য পাগল, আর রুই মাছ তো তার পছন্দের, ইলিশ মাছ আর রুই মাছ, দেখেন ও কীভাবে খাচ্ছে মাশাল্লাহ। ও ভুলেই গেছে যে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে বা ওকে আমি নতুন কোনো ফ্যামিলিতে পাঠিয়ে দিতেছি, ও বুঝতে পারে নাই, ও খাচ্ছে তো খাচ্ছে। আমি জানি আপনারা অনেকে আমার প্রতি এখন রাগ করতে পারেন, আপু দিলেন কেন বা এরকম কিছু, আমি জানি আপনারা আমার থেকে ভালো আমাকে বুঝেন যে না আমি আমার ক্যাটদেরকে কতটা লাভ করি। তো আমার কাজিনকে দিয়ে আমি ওকে নিচে পাঠাচ্ছিলাম, তো আমার প্রচণ্ড খারাপ লাগতেছিল, তো এই জন্য আমি আবার এদিক দিয়ে ওকে ডাকতেছিলাম বাট তাকাচ্ছিল না, তো ওকে আমি আবার খুলে একটু দেখতেছিলাম যে না সে তো খাচ্ছেই তো খাচ্ছে, আমার কথা ভুলেই গেছে যে আমাকে রাইখা সে চলে যাচ্ছে। ঝুড়ির মুখ লাগাইছি, দেখছে ও খাচ্ছে, এখন ফ্লোরিয়া মাছ খাওয়ার জন্য চলে আসছে, বাট সে বুঝে নাই তার বাচ্চারে আমি অনেক দূরে পাঠিয়ে দিতেছি। কি বাবা মাছ খাবা, খুলে দিব, আসো ঢাকনা খুলে দিই, এই দেখো ও খাচ্ছেই, ও তাকায় না, মানে মাছ পছন্দ তো তো মাছ খাচ্ছেই। আচ্ছা তোমাকে একটু দিচ্ছি, তারও ফ্লোরিয়াকে একটু দেখি দিই, নাও নাও এই যে মাছ, ফ্লোরিয়া হচ্ছে আমার সোসা বিড়াল, বুঝে নাই ওর বাচ্চাকে আমি দূরে পাঠিয়ে দিচ্ছি। আর হচ্ছে ফ্লোরিয়ার বাচ্চার প্রতি অতটা বেশি একটা টান নাই, আর ওই রকম যদি হতো কান্না করতো ফ্লোরিয়া, তখন আমার আরও বেশি খারাপ লাগতো যে না ফ্লোরিয়া মাছ খুঁজতেছে, আরও মাছ খাবে, আরও মাছ খাবা, আরও মাছ খাবা। তো এদিকে ইমন চলে যাচ্ছিলো না নিচে, আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। তো ওর সাথে আমি কথা বলতেছি যে ঝাঁকায় ঝাঁকায় নিস না আস্তে আস্তে নে, আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছিলাম, তো আমি আবার দৌড়ায় যা দেখি যে
কোন দিক দিয়ে ওকে দেখা যায়। লাস্ট পর্যন্ত আমি আমার রুমের জানালা দিয়ে দেখতেছিলাম ও এদিক দিয়ে যাবে আমার কাজিনটা পিয়ালটাকে নিয়ে। আমাদের বাসার সামনে এসে ওই ভাইয়াটা দাঁড়ায় ছিল, উপরে আসে নাই। তো এখনই আমার কাজিন এসে যাচ্ছে নিয়ে। তো যতক্ষণ যাচ্ছিল ততক্ষণ আমি তাকাচ্ছিলাম, আমার কাজিনটা দেখছে আমি বাসায় কান্না করতেছি, এই জন্য বারবার তাকাইতেছিলাম আমার দিকে। এটা একটা মায়া, অন্যরকম একটা মায়া। যারা বিড়াল পালে তারা বুঝে, যারা অ্যানিমেলস লাভার তারা বুঝে যে কতটা কষ্টকর। বাট আমি কি করব। তো যাই হোক, ওকে নিয়ে চলে গেছে। অ্যান্ড পরে একটা আপু, একটা আন্টি অ্যান্ড দুইটা কিউট কিউট বাচ্চা, ওদের সাদা দুইটাকে নিতে আসছিল। মূলত সাদা দুইটাকে নিতে আসে না, একটা নিতে আসছিল, পরে আরেকটাও সে পছন্দ করে নিয়ে গেছে। তো দেখাচ্ছি আমার ছোট ছোট ফ্যান্সগুলোকে, ওরা আমার ভিডিও ইউটিউবে ভিডিও দেখে অ্যান্ড টিকটকেও দেখে অলওয়েজ। অ্যান্ড ওরা ক্যাটগুলোকে এত বেশি আদর করতেছিল, আমারই অনেক ভালো লাগতেছিল, ওরা এত বেশি মানে পছন্দ করে ওদের। আরেকবার এসে আমাদের বাসায় দেখে গেছিলো, অ্যান্ড ওদের যে আম্মু আন্টি আপুটার চেহারা দেখাইতে পারে না বিকজ ক্যামেরা সাই সে, তবে আমি বেবা ফেস দেখাতাম। আপুটা এত বেশি আদর করে, অ্যান্ড আন্টিটা যেটা আপুর আম্মু অনেক অনেক বেশি পছন্দ করে ক্যাট, তারা আরও বেশি আদর করতেছিল। ইনশাল্লাহ ওরা সবাই নতুন ফ্যামিলিতে অনেক বেশি হ্যাপি থাকবে আশা করি, বিকজ যারা এতটা আমার মতো ক্রেজি ক্যাট লাভার তারা তো অবশ্যই তাদেরকে অনেক হ্যাপিলি রাখবে। তো ওরা প্রথম প্রথম ধরতে পারতেছিল না, এই জন্য এরকম করে ধরছে। ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে যাবে। আর যাই হোক, একটা মজার কথা হচ্ছে, আপুটা আমার জন্য কেক নিয়ে আসছিল, অ্যান্ড কেকে লেখা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ অনামিকা। আপুটাকে তখন থ্যাংক ইউ বলা হয় না, থ্যাংক ইউ সো মাচ, আমি জানি আপু ভিডিও দেখবে আমার জন্য কেক আনার জন্য, অ্যান্ড আমার ক্যাটদেরকে এতটা ভালোবাসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেকটা আমি পরে কাটছিলাম, ভয়েসটা তো এখন দিচ্ছি। কেকটা অনেক মজা ছিল, যদিও আমি একটু খাইছি, অ্যান্ড খাওয়া হয় নাই, কারণ হচ্ছে আমার মন খারাপ ছিল। জানি আপনাদের কাছে অনেক বেশি ভালো থাকবে, তাও একটুখানি খারাপ তো লাগে। তো থ্যাংক ইউ অ্যাগেইন কেক আনার জন্য। তোমার ক্যাট ভালো লাগে? আচ্ছা, তোমরা তো দুইটাই নিয়ে যাচ্ছ, নাম রাখো নাই, নাম রাখো নাই। ছেলে কিনবা? আচ্ছা, তো বিদায় বেলার ভয়েসটা আমি দিতে পারি না, এখন ভয়েসটা দিচ্ছি, কারণ আমি তখন ভাঙা ভাঙা কণ্ঠে বসে আপুদের গাড়ি চলে আসছিল অ্যান্ড নিয়ে যাচ্ছিল। অ্যান্ড আন্টিটা আমাকে বলতেছিল, আম্মু কোনো সমস্যা নাই, মন খারাপ করো না। তাদের সামনে আমার মন খারাপ হয়ে গেছিলো, অ্যান্ড আমার মা বলতেছিল আপনারা চলে গেলে আমার মেয়ে কান্না করবে। তো যাই হোক, যত দূর যাচ্ছিলো আমি তাকায় তাকায় দেখছিলাম, চিন্তা করলাম যে আপনারা এত বেশি ভালোবাসেন, আপনাদের সাথেও এই মুহূর্তটা শেয়ার করি আমি।